আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বিকেলের নাস্তার জন্য আমরা অনেক কিছু তৈরি করে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ও আলু দিয়ে পাকোড়া রেসিপি। খুবই মজার এবং ক্রিসপি এ পাকোড়া আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে দেখাবো। অল্প সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি আজকে পাকোড়া তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি এবং 1 কাপ পরিমাণের চিকেন ছোট ছোট পিস করে কেটে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। চিকেনগুলোকে ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই, একটু ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। চিকেন ফ্রাই বা চিকেন পপকর্ন তৈরি করার মতো মশলা দিয়ে আজকে আমি চিকেন আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। এখন আমি এই চিকেনের টুকরোগুলোকে একটু সাইড করে নিয়েছি এবং এর জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে ঠিক এরকম করেই কেটে নিতে হবে, এর চেয়ে বেশি পাতলা বা মোটা করে নেওয়ার প্রয়োজন নেই। আমি এখন এগুলোর সাথে মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি। এগুলোর সাথে আরও দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, এর সাথে আরও দিব 1/2 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, এর সাথে দিব 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, আরও অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখন এর সাথে দিব 2 টেবিল চামচ পরিমাণে বেসন, 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়াটা এখানে অবশ্যই দিতে হবে, এতে ক্রিসপি হবে, খুবই মজার হবে। হাতের কাছে কারো চালের গুঁড়া না থাকলে ময়দাও দিতে পারেন, তবে ময়দার তুলনায় চালের গুঁড়াতে খুবই ক্রিসপি হবে। সবগুলো মশলা অ্যাড করে আমি এখন এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেশি শুকনো মনে হলে আপনারা এর সাথে একটু পানি অ্যাড করতে পারেন। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এর সাথে কোনো পানি অ্যাড করার প্রয়োজন হয়নি। এইভাবে ভালো করে মেখে একটা এয়ারটাইট বক্স করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সময় স্বল্পতার জন্য যাদের তৈরি করা হয়ে ওঠে না, তারা চাইলে একসাথে একটু বেশি পরিমাণে তৈরি করে এইভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। হাতে বেশি সময় না থাকলে 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিকেন ও আলুগুলোকে, তাই এক্সট্রা টাইম ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, এমনিতেই ভেজে নিলে হয়ে যাবে। আমি এখন এগুলোকে ছোট ছোট পাকোড়ার শেপ করে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে আমি এতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই ছোট ছোট পিস আকারে আমি এখন এগুলোকে ভেজে নিব। চুলার আগুন লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশি আগুনেই উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি একই রকমভাবে সবগুলো প্যানে এখন ভেজে নিব। সবগুলোকেই ছোট ছোট এবং একই রকমভাবে আমি ভেজে নিব। এর চেয়ে বড় করে ভেজে নিলে উপরের অংশ অতটা ক্রিসপি হবে না, ভিতরটা অনেকটাই কাঁচা থেকে যাবে। আমি এক সাইড ভালোভাবে হয়ে গেলে একটু উল্টিয়ে দিব। আস্তে আস্তে আমি এগুলোকে একটু উল্টিয়ে দিব, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে চুলায় ভেজে নিব। সবগুলোকে প্রায় একই রকম কালার করে আমি ভেজে নিব। একটু আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে দিয়েছি, প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে। আমি এখন এগুলোকে তুলে নিব। এক্সট্রা তেল ছড়িয়ে নেওয়ার জন্য আমি একটা টিস্যুর উপরে এগুলোকে রেখে দিব। চিকেন ও আলুর আজকের এই পাকোড়ার কালার কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পাকোড়াগুলোকে অনেকেই সস দিয়ে খেতে পছন্দ করে, আবার অনেকেই মুড়ির সাথে খেতে খুবই পছন্দ করে। লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে আমি সবগুলো পাকোড়াকে ক্রিসপি করে ভেজে নিব। তৈরি হয়ে গেল বিকেলের নাস্তার জন্য চিকেন ও আলু দিয়ে মুচমুচে পাকোড়া। বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের চায়ের সাথে নাস্তার জন্য আপনারা চাইলে বাসায় এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। কতটা মজার হয়েছে এবং কতটা ক্রিসপি হয়েছে না খেলে বুঝতেই পারবে না। আমি আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।